রেসপন্সিবল ছেলে, বাড়ির প্রত্যেকে সকাল থেকে টেনসড, অথচ কিচ্ছু বলা যাবে না, এ তো মহা ঝামেলা। না না, এভাবে বেশি দিন চলতে পারে না, আমার এবার সব জানা উচিত। বর্দা, তোরা অনেক দিকটা একবারও ভেবে দেখেছিস? ও কি ভীষণ ইনসিকিউর ফিল করছে। কেন ভাববো না বর্দা, আমরা সবাই সেটা জানি, কিন্তু ওর মারই তো কোনো হুঁশ নেই। না না, সে ব্যাপারে তো কিছু বলাও যাবে না, সে তো অন্যভাবে রিয়াক্ট করবে। বর্দা, তুমি যদি পারো ছোটদিকে কিছু বোঝাও। কি বোঝাবো, ও তো ধরেই নিয়েছে আমরা সবাই ওর বিপক্ষে। যত নষ্টের মূলে ওই রাস্কেল পলাশটা। আচ্ছা, ওকে গুন্ডা দিয়ে গুম করে দিলে হয় না? আমরা একটা সিরিয়াস আলোচনা করছি অতুল। আরে আমি তো শুধু গুম করারই কথা বলেছি, গুম খুন থোড়াই বলেছি। আচ্ছা ঠিক আছে। না, আমি ভাবছিলাম বর্দা, কোনোভাবে যদি ছোটদিকে কটা দিনের জন্য এই পলাশের ইনফ্লুয়েন্স থেকে বাইরে বার করে আনা যায়, তাহলে হয়তো। কিন্তু সেটা কি খুব সহজ হবে? না, আমরা তো ঠিক আছে মানছি গুন্ডা ফুন্ডার আইডিয়াটা বাজে, কিন্তু অন্যভাবে তো মিনুর উপর চাপ দিতে পারি। যেমন ধরো, যদি আমরা একটা ওই করি, কি ধরো অনেক বলো না, তোমার মাথায় তো নানা রকম কুচুটে বুদ্ধি আসে। বর্দা, বাই দ্য ওয়ে তুমি কি বলছিলে? আরে আশ্চর্য, দেখেছো কিরকম রেগে যায় মিনু আর অনিক বলতে, পার্থক্যটা কি রইলো? তাহলে এবার তোরা ঝগড়া শুরু করে দে। সত্যি? আরে কুচুটে বুদ্ধি বলতে তুমি ওরকম ভাবে আন্ডারএস্টিমেট করছো কেন? কান্ট ইউ রিমেম্বার চাণক্য, কৌটিল্য? প্লিজ প্লিজ। আচ্ছা বর্দা, ধরো আমরা ছোটদিকে দুটো অপশন দিলাম, হয় পলাশ না হয় এ বাড়ি। কি বলছিস আকাশ, তুই ভেবে দেখেছিস? তুই তুই এ কথাটার মানে জানিস? না না, আমি না, কিন্তু অনির কথা ভেবে তো আমরা একটু স্ট্রিক্ট হতেই পারি। এই আম্মা জানতে পারলে কি? সে যদি আম্মা যখন জানবে তখন জানবে, এখন তো আপাতত ছোট দিকে নিয়ে। আমি ছাড়া তোদের আলোচনা করার কোনো বিষয় নেই না? নিজেকে অত ইম্পর্টেন্ট ভাবার কোনো কারণ নেই রে, আপাতত আমরা তো ছেলেকে নিয়ে অনেক বেশি কনসার্ন। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, মামাদের আদরে ছেলে আমার একদম খেপে উঠেছে। তুমি ওদের সঙ্গে সেটা আমি ভাবতে পারিনি। মিনু, অনেক দিকটা ভাবার সময় হয়েছে। তাই তা সবাই মিলে ভেবে কি ঠিক করলে? মিনু, পলাশবাবুর সঙ্গে তুই কোনো রকম রিলেশন রাখবি না, যদি রাখিস তাহলে। যদি রাখি তাহলে বাড়িতে তো জায়গা হবে না, সিম্পল। আমি তো ভাবতেও পারছি না, শিকারের গাঁজা এগুলো ধরেছিস তুই। বেশ করেছি, তোর যদি এ ব্যাপারে কথা বলতে না ভালো লাগে বলিস না, আই ডোন্ট মাইন্ড বিং লেফট অ্যালোন। এই শোন, একদম বোকা বোকা কথা বলিস না। আমি জানি তুই এগুলো মেজো পিসিকে কষ্ট দেওয়ার জন্য করছিস। তোমার কিছু এসে যায় না, মা তো উল্টে ছোট মামার সঙ্গে ঝগড়া করলি। অনিব শোন, তুই না এগুলো তোর মাথা থেকে একদম বার করে দে। দেখ আমরা সবাই যে তোর ব্যাপারে এত কনসার্ন, এন্ড দ্যাটস মেকিং মি মোর আনকমফোর্টেবল। সবসময় সবার আমাকে নিয়ে আহা উহু, আমার ভাল লাগছে না, আই এম ফেড আপ। আহা উহু কেন করতে যাবে সবাই? দেখ যদি তাই হতো তাহলে ছোটকা তোকে ওইভাবে চটটা মারতো? জানিস আজ বাবা কিংবা দাদু হলে চাপকে পিঠে ছাল তুলে দিত। একবার স্কুলের টিচারকে নোংরা কথা বলেছিলাম বলে প্রিন্সিপালের রুমেই বাবা আমাকে ছড় মেরে শুইয়ে দিয়েছিল। তাই জন্য বাড়ির কাউকে না বলে এভাবে কেউ বাইরে চলে যায়? খুব অন্যায় করেছিস। প্রচন্ড ক্লান্ত লাগছিল। কোথায় গিয়েছিলিস তুই? সামনেই লাইব্রেরি সিঁড়িতে বসেছিলাম। দেখ তো সামনেই ছিলি, অথচ কিছু না খেয়ে দিয়ে স্কুলে চলে গেলি। বাড়িতে থাকতে আর ভালো লাগে না,
সবসময় ওই লোকটা আর মাকে নিয়ে যত যত রকমের আলোচনা, সবার মধ্যে একটা চাপা রাগ কান টেকিটে নিব। মা এখনো এখানে আছে কেন বলতো? চলে গেলে তো পারে অন্য কোথাও। অনি শোন, তুই না একদম এগুলো নিয়ে মাথা ঘামাবি না। আমাকে নিয়েই যত প্রবলেম, আর আমি মাথা ঘামাবো না? আমার জন্যই তো মার যত রাগ, আমার জন্যই মা বিয়ে করতে পারছে না। এগুলো সব তোর মন গড়া কথা। বাড়িতে তো জায়গা হবে না সিম্পল। আকাশ, পড়াস একটা স্কাউন্ড্রেল, তুই কি বিয়ের চিন্তা ভিন্তা ছাড়তো? তোর কথাই নাকি? হ্যাঁ, আমাদের কথায়। অনির ভবিষ্যতের কথা তুই ভাববি না? মনে হচ্ছে অনির ভবিষ্যতের কথা ভেবে তোদের চোখে ঘুম নেই। তুই যা বাড়াবাড়ি শুরু করেছিস তাতে আমাদের চোখে ঘুম দেখা সম্ভব নয়। আরে শোন, তোর ভালো কথা ভেবেই তো কথাটা বলছি নাকি। একটা জায়গা থেকে পলাশবাবু সম্পর্কে ভালো কথা শুনিনি আমরা। থাক, আমার আর অনির জন্য ভালোটা আমিই ভাববো, তোমাদের ভাবতে হবে না। শুধু নিজের স্বার্থের কথাটা ভাববি বল, অনির কথা আজকাল আবার তোর ভাবার সময় আছে নাকি? চটফটি ছিল মেয়েটা, এখন যেন কোনো প্রাণী নেই। এরকম কান্নাকাটি করবেন না, আপনার জন্য একটা খুব ভালো খবর আছে। ভারতবর্ষের বিখ্যাত ডাক্তারদের একজন আপনার মেয়ের অপারেশন করতে রাজি হয়ে গেছেন। আপনার তো আর কোনো চিন্তাই রইল না। সত্যি? কিন্তু লাখ লাখ টাকার মামলা, অত টাকা আমি কোথায় পাবো? সে চিন্তা আপনাকে করতে হবে না, টাকার জোগাড় ঠিক হয়ে যাবে। জোগাড় হয়ে যাবে, কিন্তু আমাকে ভরসা করে অত টাকা কে ধার দেবে? ধার না, আমরা সবাই মিলে চাঁদা তুলে ঠিক জোগাড় করে ফেলবো। আর তাছাড়া ডক্টর আকাশ দাশগুপ্ত যখন কোমর বেঁধে দায়িত্ব নিয়েছেন, আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন, সব জোগাড় হয়ে যাবে। এমনি এমনি এত টাকা বিনা ধারে হয়ে যাবে। কাল থেকেই ও সব রকম টেস্ট শুরু হয়ে যাবে। টেস্ট মানে রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা, এছাড়াও আরও অনেক পরীক্ষা আছে। অনেক বড় অপারেশন হবে তো। অপারেশন? আচ্ছা, আমার ডলি এত বড় অপারেশনের ধকল নিতে পারবে? পারবে, আপনি শক্ত থাকলেই পারবে। এখন থেকে আর একদম কান্নাকাটি নয়। তাছাড়া ওর অপারেশনটা হয়ে গেলে আপনি বুঝতেই পারবেন না, ও আগে কখনো অসুস্থ ছিল। আমাকে একবার ওই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন, যার জন্য আমার মেয়ে আবার নিজের জীবন ফিরে পাবে। তার ঋণ আমি সারা জীবন কাজ করেও শোধ করতে পারবো না। নিয়ে যাবেন? ঠিক আছে, নিয়ে যাবো আমি আপনাকে। কিন্তু আজকে তো আর হচ্ছে না, আমি কালকে নিয়ে যাবো। আমার একটা শর্ত আছে কিন্তু। শর্ত? একদম আর কান্নাকাটি করা চলবে না, চোখের জল মুছুন। আপনারা এত ভালো যে যে আমাদের দেখলেই আপনার কান্না পেয়ে যায়। দেখুন, আপনি হলেন ডলির একমাত্র ভরসা। আপনাকে ভেঙে পড়তে দেখলে ও ভয় পেয়ে যাচ্ছে যে। আপনাকে একটু শক্ত হতে হবে। কি কি বলছে ডলি, শোনা শুনি তো আমি একটু। মাসিটা ভালো? হ্যাঁ, সকাল থেকে ভালো ভালো খেতে দিয়েছে। হ্যাঁ, আমাকে বলবে না, কিন্তু আমি খুব করে বকে দেবো মাসিটাকে। আশ্চর্য তো, বোঝার চেষ্টা কর না একটু ঠান্ডা মাথায়, অপ্রিয় কথাগুলো কেন বলছি তোকে আমরা। তুই বুঝিয়ে কথা বলার কি হয়েছে? বাচ্চা মেয়ে নাকি ও, নিজে বোঝে না? তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, তুই চুপ করে থাকবি? চুপ না, আমি কথা বলবি মিনু। বল না, আমি কথা বলবি। তোদের সব আমি হাড়ে হাড়ে চিনি। বরদা শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি এই সব তোমার ভাইদের বলে দিও। হ্যাঁ, যে আমি কিন্তু অনেক দূর যেতে পারি, দরকার হলে আমি কোর্ট পর্যন্ত যেতে পারি। এই এই কোর্ট দেখাচ্ছিস কাকে তুই? মুখ সামলে কথা বলবি, দেখে নেবো আমাকে এই বাড়ি থেকে কে তাড়াতে পারে। বরদার সামনে এভাবে কথা বলবি না। কি কি করবি? আমরা চলে যাব। তুমি এখানে এলে এলে কেন? যাও। কথাটা তো আমাকে নিয়েই হচ্ছে না, যত ঝামেলা তো আমাকে নিয়ে। অনি শোনো,
তুমি বড়দের মধ্যে পাকামো করো না, চাও এখান থেকে। আমি যাবো, কিন্তু তুমিও চলো। এখানে দাঁড়িয়ে আর মামাদের সঙ্গে ঝগড়া করতে হবে না, প্লিজ চলো। আমার এখন অনেকগুলো কথা বাকি আছে। তুমি যদি এখানে আর একটা কথাও বলো, আজকে বেরিয়েছিলাম ফিরেছি, এর পরের যেদিন বেরোবো আর কখনো ফিরবো না কিন্তু। অনি বস, চুপ করে বসে থাকবি এখানে, একদম চুপ করে বসে থাকবি, একটা কথা বলবে না। সবাই ঘর থেকে বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, এক্ষুনি আমি বলছি বেরিয়ে যাও। আর যাবার আগে একটা কথা শুনে যাও, এই বাড়ি থেকে কেউ কোথাও যাবে না, এন্ড দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড, বেরিয়ে যাও। কি হলো, তুই দাঁড়িয়েছিস কেন? বেরিয়ে যা ঘর থেকে। মিনু, আমি বলছি বেরিয়ে যা ঘর থেকে। তুই আজকাল এগুলোই খাচ্ছিস তাই না? নে ধর, ধর, আমি দিচ্ছি। কি হলো, ধর। আচ্ছা, যেখানে যত অঘটন ঘটবে, তুমি সবকিছুর জন্য নিজেকে কেন রেসপন্সিবল ভাবো বলো তো? আমার জন্যই মিস দার আকাশ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি আশ্চর্য, তোমার জন্য কেন হতে যাবে? ওনারা নিজেরাই হয়তো ব্যাপারটা অনেকদিন থেকে মনে মনে চাইছিলেন না, জাস্ট একটা বাহানার দরকার ছিল হয়তো। তাছাড়া তুমি জানো, মানে আজকালকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে থাকার হাজার রকম ঝামেলা। তুমি মিনু, প্লিজ প্লিজ মিনু। আমার শরীরটা খুব ভেঙে গেছে জানো, আমার বয়স হয়েছে মিনু। আই এম সরি বাট বি প্র্যাকটিক্যাল। দেখো, এই বয়সে মানুষের শরীর মন স্বাভাবিকভাবেই, তুমি তার জন্য নিজেকে দায়ী ভাববে? আমি আর ওই বাড়িতে থাকতে পারছি না, আমি ঠিক করে নিয়েছি যে আমি ওই বাড়ি ছেড়ে দেবো, ওখানে আমি থাকবো না। না, কখনো না, তুমি কখনো ওই বাড়ি ছেড়ে আসবে না। তুমি এমন ভাবে বলছো যেন, মানে তুমি কেন আসবে বলো? তোমার নিজের কোনো ডিগনিটি নেই? দেখো মিনু, তোমার দাদা ভাইরা খুব ভালো করে জানেন যে তুমি চিরকাল বাড়িতে থাকতে যাচ্ছ না। ওদের তো আমাকে নিয়ে আপত্তি, তো আমায় নিয়ে আপত্তি, তো ওরা জানে বিয়ের পর তুমি আমার এখানে এসে থাকবে। তাহলে এখন ওই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কি মানে আমি তো বুঝতে পারছি না। আর কটা দিন ধৈর্য ধরতে পারলেন না ওরা? তুমি বুঝতে পারছো আমার কথা কি বলছি আমি? মিনু,
আর একটা কথা কি দেখো, যতদিন না আমরা আমাদের সংসারটা ভালো করে গুছিয়ে নিচ্ছি ততদিন অনি পিউ এদের নিরাপত্তার দিকটাও ভাবতে হবে আমাদের। হ্যাঁ, তবে তুমি যদি ওদের সবাইকে নিয়ে আমার এখানে এসে থাকতে রাজি থাকো তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। কি তা আবার হয় নাকি? কেন হয় না? তাতে তো আমার প্রবলেমটাও সলভ হয়। তোমার কি প্রবলেম? তোমার স্বার্থপর তো তুমি। আমার যে তোমায় ছেড়ে থাকতে এক মুহূর্ত ভালো লাগে না সেটা বুঝে কিছু নয়। সবসময়ই একই মেরো না। একদমই একই মাছি না। এবার তুমি যদি আমার কাছে না এসে থাকো আমি কিন্তু তোমাদের ওখানে গিয়ে থাকতে শুরু করবো। সেটাই বাকি আছে। বিয়ের পর আমরা কিন্তু চাইলে ওখানে থাকতে পারি, আইনত কেউ আমাদের বাধা দিতে পারে না। কি ভাবছো? দূর বোকামি। আচ্ছা, আমি কি সত্যি সত্যি ওখানে গিয়ে থাকতে যাচ্ছি নাকি? কি আশ্চর্য! আরে, বাড়ি শুদ্ধ লোকের মাঝে তোমাকে শেয়ার করার মতো বোকামি আমি কখনো করি? সত্যি তুমি না? বিয়ের পর যদি আমি তোমাকে নিয়ে ওই বাড়িতে থাকি তাহলে কেউ আমাকে কিচ্ছু বলতে পারে না, তাই না? শক্তি আছে বলেই আমি এতদিন চুপ করেছিলাম। আমার এখানে অসুবিধে হচ্ছে, আমি একটা ফ্ল্যাট নিয়েছি। মিনু, মা, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব তোমাদের বাড়ি থেকে। আমি আর এই বাড়িতে থাকবো না। বড়মা, মিনুটা তো বরাবরই অবুজ, তোমরা কেন মাথা গরম করছো? মিনু এ বাড়িতে আছে বলে আমার একটু অসুবিধে হয় না। পলা নীলা এ বাড়িতে আছে বলে যদি এ বাড়ির অন্য কারুর কোনো অসুবিধে হয় তাহলে ওদের দুজনকে নিয়ে আমি আমার ফ্ল্যাটে চলে যেতে পারি। কি হচ্ছে, তোমার শরীর খারাপ করছে? আমি আকাশকে বলবো একটু প্রেসারটা চেক করে যাবে। হ্যাঁ, না বল, এবার তোর কি চাই? আমি আকাশ এই ওষুধটা খেতে বললো তাই এসেছিলাম। রেখে দে, ওষুধ টষুধ আমার কিচ্ছু লাগবে না। আচ্ছা আম্মা, কি বাচ্চার মতো জেদ করছো বলতো? দেখো বাড়িতে এরকম একটা ঝামেলা, তার উপর তোমার যদি শরীর খারাপ করে তাহলে কি হবে? হ্যাঁ, চোখের সামনে আমার সংসারটা ভেঙে যাচ্ছে, আমার কি এখন শরীর খারাপ করার সময় আছে? সামনে আমার অনেক কাজ, তোর বাবাকে গিয়ে হিসেব দিতে হবে। না কি বলছো আম্মা? ওনাকে গিয়ে কি বলবো বলতো?
আমি যে ওকে কথা দিয়েছিলাম সংসারটাকে ধরে রাখব, তোরা হেরে গেলে কি হবে? আমি যতদিন বাঁচব শেষ চেষ্টা চালিয়ে যাব। আমি থাকতে আমি কিছুতেই কোনো অনর্থ ঘটতে দেব না। আম্মা, এখন তো সব ঠিকঠাক আছে, তুমি কেন তুমি শান্ত হয়ে বসবে? অজয়, তুই কথা দিয়েছিলি না মিনুকে কেউ এ বাড়ি থেকে চলে যেতে বলবে না, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু মিনুকে তো কেউ এই বাড়ি থেকে যেতে বলেনি। কিন্তু মিনু যদি বুঝতেই পারে যে ওকে কেউ এ বাড়িতে পছন্দ করছে না, ও কেন এখানে থাকবে বল? আম্মা, আম্মা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি থাকতে মিনু এই বাড়ি থেকে কখনো যাবে না, কখনো না। তোমার বড় ছেলে কি বলে গেল, ও আমার সংসারটা কিছুতেই ভাঙতে দেবে না।